हाय फ्रेंड्स, ईटेक स्कूल चैनले तुम्हारे स्वागत जाना। आज हम टाइल्स और फ्लोर सम्बन्धे चतुर्थ भिडियो अर्थात फाइनल भिडियो नहीं हाजिर हो भिडियोते लिनोनियम मेजे और विनाइल मेज सम्पर्क देखे नब। लिनोनियम मेजे विनाइल मेजे को बाड़ी स्ट्रक्चर अंश न, मूलत सीमेंट कंक्रीट मेजर ऊपर ही तैरि है। अर्थात एक कथाय लिनोनियम मेजे हल एक फल्स मेजे। অ্যাপিয়ারেন্স ও প্রসিডিওর দিক থেকে লিনোনিয়াম মেঝে ও ভিনাইল মেঝের মধ্যে কিছুটা সিমিলারিটি থাকলেও এদের মধ্যে বেশিরভাগ ডিফারেন্সই আছে, এবং লিনোনিয়াম মেঝে ও ভিনাইল মেঝের মধ্যে কোনটি বেশি খরচ সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর হ্যাঁ, তোমরা যদি ইটেক স্কুল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। সো লেটস স্টার্ট। এটি একটি লিনোনিয়াম মেজের ছবি। লিনোনিয়াম কথাটি স্প্যানিশ শব্দ লিনো থেকে এসেছে, যার অর্থ হলো লাইনন। এই লিনোনিয়ামগুলি সিট আকারে পাওয়া যায় এবং এগুলি প্রাকৃতিক কঠিন লিনসেড অয়েল, রেজিন ও উড ফ্লাওয়ার থেকে পাওয়া যায়। প্রথম দিকে এই মেঝে শুধুমাত্র ইংল্যান্ডে ব্যবহার হলেও বর্তমানে বিশ্বের প্রায় সব জায়গায় ব্যবহৃত হয় এবং এটি প্রচুর ভ্যারিয়েন্ট পাওয়া যায়। প্রথমেই দেখে নেওয়া যাক লিনোনিয়াম মেঝে ফ্লোরে বসাতে গেলে কী কী উপকরণ ও যন্ত্রপাতি দরকার। সবার ফার্স্টে লিনোনিয়াম, যেটি সিট আকারে রোলে পাওয়া যায়। দ্বিতীয়ত জোরালো আঠা বা রেজিন, যেটি লিনোনিয়াম মেঝেকে বসাতে কাজে লাগে। এরপর মেজারমেন্ট টেপ, কারণ রুমের ডাইমেনশন অনুযায়ী লিনোনিয়াম শিটগুলিকে কেটে নেওয়া হয়। ওয়াক্স বা মোম, কাজ শেষে লিনোনিয়ামকে পালিশ করার জন্য কাজে লাগে। কাঠের পাটাতন, লিনোনিয়ামকে সোজাভাবে কাটার জন্য কাজে লাগে। গেজ বা কাটার, এর মাধ্যমেই লিনোনিয়াম শিটগুলিকে ঠিক করে কেটে নেওয়া হয়। 70 কেজি রোলার, অর্থাৎ লিনোনিয়ামকে বসানোর পর তার পৃষ্ঠতল সমান করার জন্য কাজে লাগে। এই লাস্ট দুটি উপাদান অর্থাৎ গেজ এবং রোলার খুবই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি লিনোনিয়াম মেজের ক্ষেত্রে। লিনোনিয়াম শিটগুলি সম্পূর্ণ 100% ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এবং এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি অ্যালার্জেটিক হয়ে থাকে, তাই এই মেজেকে অনেকে পছন্দ করে। এরপর আমরা দেখে নেব লিনোনিয়াম মেজের কাজের কিছু প্রসিডিওর। লিনোনিয়াম মেজে সিমেন্ট কংক্রিটের বেসের ওপর তৈরি করা হয়, তাই সিমেন্ট কংক্রিট বেসটিকে অবশ্যই ভালোভাবে মসৃণ করে নিতে হবে বা মেশিন দিয়ে পালিশ করে নিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে লিনোনিয়াম শিটগুলিকে প্রাথমিকভাবে বসিয়ে দেখতে হবে এবং পাটাতন ও মেজারমেন্ট টেপ দিয়ে সেগুলিকে মেপে দেখে নিতে হবে। থার্ড স্টেপ, অর্থাৎ খুব জোরালো অ্যাডেসিভ আঠা দিয়ে সম্পূর্ণ মেঝেটিকে স্প্রেড করে দিতে হবে। এই কাজটি অবশ্যই খুব দক্ষতার সঙ্গে করা উচিত, কারণ মেঝের সব জায়গায় যদি সমানভাবে আঠা না পড়ে তবে পরবর্তীকালে লিনোনিয়াম শিটটি উপরে উঠে চলে আসতে পারে। মেঝেতে আঠা বিছানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এরপর খুব কেয়ারফুলি লিনোনিয়াম শিটগুলিকে বিছিয়ে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রান্তগুলি এবং কোণার দিকগুলি, কারণ এখান থেকেই শিটগুলি পরবর্তীকালে উঠে আসে এবং যদি এক জায়গা থেকে শিট উঠে আসে তবে পরবর্তীকালে পুরো মেঝেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম ধাপ, মেঝেতে লিনোনিয়াম শিট বেছানোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে এটির ওপর এক বিশেষ ঢালাই রোলার চালনা করতে হবে। এই রোলারটি সাধারণত 70 থেকে 90 কেজির মধ্যে হয়ে থাকে, তবে রোলার অ্যাভেলেবেল না থাকলে সাধারণত বালির বস্তা চাপিয়ে কাজটি করা হয়, তবে সেক্ষেত্রে প্রান্তগুলিকে খুব খেয়াল রেখে কাজটি করতে হবে। সর্বশেষ ধাপে যদি কোনো ক্ষেত্রে লিনোনিয়াম শিট এক্সট্রা হয়ে থাকে তবে গেজ বা কাটার দিয়ে সেটি কেটে নিতে হবে। তো এই ছিল লিনোনিয়াম মেজে সম্পর্কে একটা জেনারেল কাজের প্রসিডিও, যেটি সব জায়গায় ফলো করা হয়। এরপর দেখে নেওয়া যাক লিনোনিয়াম মেজে সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ও প্রিকশনস। প্রথমেই যে মেজের ওপর লিনোনিয়াম বসানো হবে সেই মেজের বেসকে সম্পূর্ণ শুকনো হতে হবে, অর্থাৎ এটি 100% ওয়াটারপ্রুফ হবে। যদি সেই মেজে স্যাঁতসেঁতে বা ভিজে হয় তাকে ম্যাস্টিক অ্যাসফল্ট দ্বারা নিরোধ করে নিতে হবে। মেজের সাবগ্রেড বা বেস মসৃণ ও সমান হতে হবে এবং মেজের ঢাল সাবগ্রেডের ঢালের ওপর নির্ভর করে, কারণ লিনোনিয়াম মেজে নিজে কোনো ঢাল সৃষ্টি করে না। লিনোনিয়াম শিটকে কখনোই ভাঁজ করা যাবে না বা মোড়া যাবে না। লিনোনিয়ামকে খোলার আগে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 48 ঘন্টা রাখতে হবে। এছাড়াও লিনোনিয়াম মেঝের প্রান্তগুলি সঠিকভাবে কেটে বসাতে হবে। কাজ হওয়ার পর মেঝের ওপর যদি কোনো আঠা বা দাগ পড়ে তবে তা কেরোসিন বা তারপিন তেল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর
দেখে নিতে হবে সংযোগ স্তরগুলি ঠিকভাবে বসেছে কিনা। যদি না বসে সেক্ষেত্রে বালির বস্তা চাপানো যেতে পারে। দক্ষতা এবং অভিজ্ঞতা আছে, অর্থাৎ খুব স্কিড লেবার দিয়ে লিনোলিয়াম মেঝের কাজকে করানো উচিত। তো এই ছিল কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টস লিনোলিয়াম মেঝের কাজের জন্য। তবে এটা জানা দরকার যে লিনোলিয়াম মেঝের আভিজাত্য আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ লিনোলিয়াম মেঝের জায়গা দখল করছে ভিনাইল মেঝে। এর প্রধান কারণ হলো দাম। ভিনাইল মেঝে সম্পর্কে আমরা এরপরে আরও অনেক কিছু দেখে নেব। তো এটা হলো একটি পিভিসি ভিনাইল মেঝের ছবি। ভিনাইল মেঝের প্রধান উপাদান হলো পিভিসি বা পলিমার লাইনন। এটি কারখানায় খুব দ্রুততার সঙ্গে কৃত্রিমভাবে উৎপন্ন হয়, তাই খুব কম সময়ের মধ্যে এই মেঝে উৎপন্ন হয় এবং তার দামও অনেকটা কম হয়। এই জন্য ভিনাইল মেঝের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে আমরা দেখে নেব ভিনাইল মেঝে ও লিনোলিয়াম মেঝের মধ্যে কী কী ডিফারেন্স এবং সিমিলারিটি আছে। তো প্রথমেই যে জিনিসটা কম্পেয়ার করতে হয় সেটি হলো লিনোলিয়াম ও ভিনাইলের উপাদান। লিনোলিয়াম লিনসেড অয়েল, কর্ক, কাঠের চূর্ণ প্রভৃতি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়। অন্যদিকে ভিনাইল তৈরি হয় পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড ও প্লাস্টিক দিয়ে। এছাড়াও এদের মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল রয়ে থাকে, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে লিনোলিয়াম মেঝের উপাদান হলো ন্যাচারাল এবং হাইজেনিক। অন্যদিকে ভিনাইল মেঝের উপাদান অ্যান্টি অ্যালার্জিক হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, তাই এক্ষেত্রে লিনোলিয়াম মেঝেকে আমরা এগিয়ে রাখব। এরপর ডিজাইন ও কালার ভ্যারাইটিস। এদিক থেকে লিনোলিয়াম মেঝের রং প্রাকৃতিক হলেও ডিজাইন ও ভ্যারাইটি কম এবং রঙও তাড়াতাড়ি ফেড হয়ে যায়। অন্যদিকে ভিনাইল মেঝের ক্ষেত্রে প্রচুর ডিজাইন ও ভ্যারাইটি পাওয়া যায় এবং রঙটিও সহজে ফেড হয় না, তাই একে ভিনাইল মিক্সও বলা হয়। অর্থাৎ ডিজাইন ও ভ্যারাইটির দিক দিকে ভিনাইল মেঝে এগিয়ে আছে, তাই ভিনাইল মেঝের জনপ্রিয়তা অনেক বেশি হয়। এরপর আমরা বিচার করব ফিটিং স্কিল বা কাজের দক্ষতা নিয়ে। লিনোলিয়াম মেঝে ইনস্টল করতে খুব স্কিল্ড এবং এক্সপিরিয়েন্স কর্মী দরকার হয়। অন্যদিকে ভিনাইল মেঝে যে কেউ একটু জ্ঞান থাকলে করে দিতে পারে, তাই ইনস্টলেশনের দিক দিয়ে আমরা ভিনাইল মেঝেকে খানিকটা এগিয়ে রাখব। এরপর আমরা দেখে নেব লিনোলিয়াম মেঝে ও ভিনাইল মেঝের মধ্যে কোনটি ওয়াটারপ্রুফ। তো এক্ষেত্রে বলা যায় লিনোলিয়াম মেঝে একদমই ওয়াটারপ্রুফ নয়, অন্যদিকে ভিনাইল মেঝে 100% ওয়াটারপ্রুফ। তাই বাথরুম ও রান্নাঘরে লিনোলিয়াম মেঝেকে কখনোই ব্যবহার করা উচিত না। অন্যদিকে ভিনাইল মেঝে আউটডোর ছাড়া ইনডোরে যে কোনো জায়গায়, অর্থাৎ বেডরুম, ডাইনিং রুম, বারান্দা, যে কোনো জায়গাতে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ ওয়াটারপ্রুফিংয়ের দিকে দেখতে গেলে ভিনাইল মেঝে লিনোলিয়াম মেঝের থেকে অনেক এগিয়ে। এরপর আমরা দেখে নেব এই দুটি মেঝের লাইফ টাইম। একটি লিনোলিয়াম সিট সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকলে প্রায় 40 বছর পর্যন্ত টিকে থাকতে পারে। অন্যদিকে একটি পিভিসি ভিনাইল সিট 20-30 বছর পর্যন্ত আরামসে টিকে থাকতে পারে। অর্থাৎ লাইফ টাইমের দিকে দেখতে গেলে লিনোলিয়াম মেঝে খানিকটা হলেও ভিনাইল মেঝের থেকে এগিয়ে আছে। তবে লিনোলিয়াম সিটকে 1-2 বছর অন্তর প্রায় মেনটেন্স করতে হয়। তবে যে জিনিসটা লিনোলিয়াম ও ভিনাইল মেঝেকে সবথেকে আলাদা করে তোলে সেটি হলো খরচ। লিনোলিয়াম মেঝের ক্ষেত্রে পার স্কোয়ার ফিটে প্রায় 350-500 টাকা খরচ পড়ে মিস্ত্রি খরচ সহ। অন্যদিকে ভিনাইল মেঝের খরচ মাত্র 180-300 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট হিসাবে। অর্থাৎ খরচের দিকে দেখতে গেলে ভিনাইল মেঝে অনেকটা এগিয়ে লিনোলিয়াম মেঝের থেকে। তাই আজকাল বাড়ি তৈরির জন্য ভিনাইল মেঝেকেই সবাই পছন্দ করে। তবে এক্ষেত্রে হাইজেনিক এবং অ্যান্টি অ্যালার্জিক্যাল কথাটিও মাথায় রাখতে হবে। এছাড়া ভিনাইল প্রিন্টিং আজকালকার দিনে এতটাই উন্নত যে ভিনাইল সিটগুলি 3D ছবির আকারে পাওয়া যাচ্ছে। তাই এটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস যে কেউ বাড়ির জন্য লিনোলিয়াম সিট পছন্দ করবে না ভিনাইল সিট পছন্দ করবে। তবে একটা কথায় মাথায় রাখতে হবে যে এই ফলস মেঝে অর্থাৎ লিনোলিয়াম বা ভিনাইল মেঝে অন্য সব টাইলসের মেঝের তুলনায় সবথেকে সস্তা। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন ধরনের মেঝে পছন্দ করবে। আর হ্যাঁ, এখনও যদি তোমরা ইটেক স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটিতে সম্পূর্ণ থাকার জন্য ধন্যবাদ।